আমার ছেলের সঙ্গে আমি আর রিলেশনে থাকতে পারবো না। এ কি শবনম, তুমি এ কি বলছো? আমাদের এত দিনে সম্পর্ক। হ্যাঁ আমি ঠিকই বলছি, এত দিনে সম্পর্ক কি? আমি ধুয়ে ধুয়ে জল খাবো নাকি? তোমার চাকরি হবে বলে বলে 3-4 বছর কাটিয়ে দিলে, তাও তুমি একটা চাকরি ম্যানেজ করতে পারলে না। এইভাবে সারা জীবন শুধু প্রেমই করব না, বিয়ের সাথে কিছু করতে হবে? আর বিয়ে যদি করো তাহলে তুমি আমাকে বিয়ে করে কি খাবে? তুমি জানো আমার বিয়ের জন্য আমার বাবা কত ভালো ভালো ঘরে সম্বন্ধ এনেছিল? শুধু তোমার মুখ পরে তাকিয়ে আমি বিয়ে করিনি, কিন্তু আজ আর নয়। শবনম, আমি তো অনেক চেষ্টা করেছি, আর তুমি তো দেখেছো কত পরীক্ষায় বসলাম, কত ফর্ম ফিল আপ করলাম, তাও আমার চাকরিটা হলো না। চাকরি না হলে আমি কি করব বলো তো? আমি কি বলবো? আমি কিছু বলতে পারবো না। আর তোমাকে তো এতদিন ধরে দেখলাম, তুমি তো কিছুই করতে পারলে না। শবনম, তুমি আমাকে এমন কথা বলো না, আমি যে তোমাকে ছাড়া থাকতে পারবো না। শবনম, আমি যে তোমাকে ভালোবাসি, তুমি একটু সময় দাও, যেভাবেই হোক আমি একটা চাকরি ম্যানেজ করবই, একটা চাকরি ম্যানেজ করবই। না আমি আর তোমাকে সময় দিতে পারবো না, অনেক দিয়েছি, আজ থেকে কোনোদিন তুমি আর আমার সামনে আসবে না। আজ আমি বেকার বলে শবনম আমাকে এইভাবে ছেড়ে চলে গেল? ও কি ভুলে গেল আগের সেই দিনগুলোর কথা? সাকিব, জানো আমার না খুব ভয় লাগে যদি আমি তোমাকে কোনোদিন হারিয়ে ফেলি। আরে পাগলি, তুমি কি যে বলো! দেখো আমরা দুজন একদিন ঠিক সুখের ঘর বাঁধবো। এই শবনম, কথা বলতে বলতে তো ভুলেই গেছি, তোমাকে একটা সুন্দর জিনিস দেব। কি দিবে দাও? না না, এভাবে তো দেয়া যাবে না, তুমি আগে চোখ বন্ধ করো। এবার চোখ খোলো। ওয়াও কি সুন্দর, তুমি এটা আমার জন্য এনেছো। সাকিব, তুমি আমাকে খুব ভালোবাসো না? হ্যাঁ আমি তো তোমাকে অনেক ভালোবাসি। শবনম, তোড়াটা আমাকে দাও, আমি তোমাকে পরিয়ে দিই। উফ কি গরম! সাকিব চলো না আইসক্রিম খেয়ে আসি। চলো। শবনম, অনেক দেরি হয়ে গেল, চলো বাড়ি যাই। তাহলে বাড়ি গিয়ে কল করবে কিন্তু। ঠিক আছে। কিরে বাবু, কোথায় ছিলি? বাড়ি ফিরতে এত দেরি হইলো? হ্যাঁ মা, আজ একটু দেরি হয়ে গেল। তোর আব্বার বাড়ি আসতে দেরি হবে, তুই আজ একটু বাজারটা কইলেছি দে না। না মা, আমার সামনে চাকরির পরীক্ষা আছে, আমি পড়তে বসবো, আব্বা আসলে আব্বাকে পাঠিও। আরে শবনমকে তো ফোন করার কথা ছিল, দেখি শবনমকে ফোন করি। কি ব্যাপার তোমার ফোন করতে, এত দেরি হলো কেন? কই দেরি হয়নি তো, আমি তো বাড়িতে এসে তোমাকে ফোন করছি, তুমিও তো ফোন করতে পারতে। আর বলো না, তোমার সঙ্গে দেখা করে বাড়ি আসার পর একটা ঝামেলায় পড়ে গিয়েছিলাম। কেন, কি হয়েছিল? আমি জানি না, আমাকে দেখতে আসবে। আব্বা বারবার বললো ছেলেটা খুব ভালো, চাকরি করে, যা ওদের সামনে। না গেলে আব্বার মান সম্মান থাকতো না, তাই গেলাম। এই
জানো ওরা না আমাকে 500 টাকা দিয়ে গেছে। কালকে রেস্টুরেন্টে এসো, একটা ছোট করে পার্টি হবে। তাহলে কাল ভালোই হবে, পিট ভাইরার টাকায় মজা করে খাবো। এই শোনো, ফালতু বকো না। ওই ছেলের সামনে আমি বসতাম না, শুধু আব্বা বললো তাই। আরে পাগলি, আর রাখতে হবে না, একটু আর কি করে বললাম। ঠিক আছে, থাকো, রাখছি। এভাবে রেখে দেবে কেন? কিছু বলছো নাকি? ভালো করে মনে করে দেখো, কিছু একটা বাকি আছে। আচ্ছা, বুঝেছি, দিচ্ছি। এবার রাখতে পারি? ঠিক আছে, রাখো। কিরে, কোথায় যাচ্ছিস? তোর তো পাত্তাই পাওয়া যায় না। চাকরি বাকরি পেলি নাকি? পরীক্ষা দিতে দিতে তো হাঁপিয়ে গেলাম, এবারও পরীক্ষা দিয়েছি, দেখি কি হয়। থাক, আমার একটু কাজ আছে, বাজারে যাই, পরে কথা হবে। ঠিক আছে ভাই, যা। কি খাবে বলো? তুমি বলো, তোমার যা ইচ্ছে তাই খাবো। ঠিক আছে, তাহলে পিৎজা অর্ডার করি। ঠিক আছে, তাই বলো। এই, আমাদেরকে একটা পিৎজা দাও তো। ঠিক আছে ম্যাম, আনছি। এই নিন। কি ব্যাপার শবনম, খাচ্ছ না কেন? না, তুমি আগে খাও, তারপরে আমি খাবো। তুমি আগে খাও, আমি খাচ্ছি। না, আমি খাবো না, তোমাকে খাইয়ে দেব, তারপরে আমি খাবো। যে মেয়েটা আমাকে এত ভালোবাসত, সেই মেয়েটা আজ আমাকে একা রেখে চলে গেল। আমাদের এতদিনের সম্পর্কের কথা একটুও ভাবলো না। আমি বেকার, আমি চাকরি পাইনি বলে আমাকে এভাবে অপমান করে চলে গেল। আমার এতদিনের ভালোবাসার ওর কাছে কোনো মূল্য নেই, ওর কাছে টাকাই সব। যেভাবেই হোক আমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে, আমাকে কিছু একটা করতেই হবে। বাবু, ঘুম থেকে উঠি, হাফ প্যান্ট পরি, এত সকালবেলায় কোথায় যাচ্ছিস? মা, এতদিন তো মাস্টারের লাইনে পরীক্ষা দিয়ে দেখলাম, কিছুই তো হলো না, তাই এবার একটু ডিফেন্স লাইনে দেখি কিছু হয় কি না। দেখ, তোর যা ভালো মনে হয় তাই কর, এতদিন তো অনেক পরিশ্রম করলি, কিছুতেই তো কিছু হলো না। এই শাহিদ, আজকে তুই তোর আব্বাকে খাবারটা দিয়ে গা। ঠিক আছে মা। কিরে, তুই তো দেখি সব সময় ফিল্ডে দৌড়ি বেড়াস, কোনো চাকরির খোঁজ খবর লিছিস না, শুধু দৌড়ি বেড়াছিস কেন? কোনো ফর্ম ছেড়েছে নাকি? কেন তুই জানিস না, WBP-র ফর্ম ফিল আপ শুরু হয়েছে। ঠিক আছে ভাই, আমি তাহলে এখনই ফর্ম ফিল আপ করতে যাচ্ছি। তুই আমাকে খবরটা দিয়ে খুব উপকার করলি। আমরা ফর্ম ফিল আপ করবো, চ বাড়ি যাই। মা, কালকে সকাল সকাল দুটো ভাত রান্না করে দিও তো। কেন রে বাবু, কোথায় যাবি? মা, কল্যাণীতে পরীক্ষা সেন্টার পড়েছে, সকাল সকাল যেতে হবে। ঠিক আছে বাবু, আমি সকাল সকাল রান্না করে দেব। মা,
মা আমি তাহলে আসছি ঠিক আছে বাবু সাবধানে যেও আর ভালোভাবে পরীক্ষা দিও ঠিক আছে মা আমার জন্য দোয়া করো ওই দেখেন ভাই সাকিব এই দা তোর নামে চিঠি এসছে পিয়ন অসুস্থ দিয়ে আমাকে দি পাঠালো তুই এইখানে সই কর দে আমি কাল কি পোস্ট অফিসে জমা দিয়ে দিব ঠিক আছে আরে এটা তোমার অ্যাপয়েন্টমেন্ট লেটার তাহলে আমার চাকরিটা হয়ে গেছে শাহিদ আমি চাকরিটা পেয়ে গেছি তুই মাকে গিয়ে বলগা আমি আসছি ঠিক আছে ভাই কে কি ব্যাপার তুমি এখানে শবনম তোমাকে অসংখ্য ধন্যবাদ কেন কি এমন করলাম আমি তোমার একটা নায়ের এত জোর তুমি আমার জীবন থেকে চলে এসেছিলে বলে আজ আমি সফল হ্যাঁ এভাবেই প্রিয় মানুষের কাছ থেকে প্রতারিত হওয়ার পর কোনো ডিপ্রেশনে না গিয়ে নিজের স্বপ্ন পূরণের আশায় ছুটতে হয় স্বপ্ন যখন হাতের মুঠোয় চলে আসে প্রিয় মানুষটি তখন দূর থেকে শুধু আফসোস করবে সেদিন বুঝবে আমি খেলনা ছিলাম না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ডিটি বাংলার পাশে থাকবেন ধন্যবাদ